নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। বর্তমান যুগে আমরা সকলেই অনলাইনের দিকে খুবই ঝুঁকছি, হ্যাঁ, সেটা শপিং হোক কিংবা প্রেম। হ্যাঁ বন্ধু, যে অনলাইনে আমরা প্রেমে পড়ি এবং এই অনলাইন প্রেমের সোর্স হচ্ছে ফেসবুক। তাই আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই ফেসবুক প্রেমে কোন চারটি রাশি এই এপ্রিল মাসে পড়তে চলেছে। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটির একটি পার্টও আপনারা মিস করবেন না। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আপনারা মোটিভেশনাল সমস্ত রকম ভিডিও পাবেন। সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন বা ওয়াচ করেন, সেক্ষেত্রে আপনারা ভালো সময় হোক কিংবা খারাপ সময় মোটিভেশন পাওয়ার সাথে সাথে আপনাদের সঠিক ডিসিশন নিতে খুবই সহায়তা করবে। অনেকেই সাবস্ক্রাইব করে নিয়েছে চ্যানেলটিকে, আপনি যদি নতুন হন তাহলে এখনই জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য আপনারা সার্চ বারে টাইপ করুন জীবনজয়ী। চ্যানেলটি দেখতে পাচ্ছেন, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তাহলে বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। দিন যত আমাদের এগোচ্ছে বা আমাদের যত বছর একের পর এক বছর এগোচ্ছি, দিন দিন আমরা অনলাইনের দিকে খুবই ঝুঁকে পড়েছি, সে ফেসবুক হোক, টুইটার হোক, হোয়াটসঅ্যাপ হোক, সমস্ত ক্ষেত্রে। অফলাইনের পাশাপাশি আমরা অনলাইনের দিকেও ঝুঁকছি। এই অনলাইনে বর্তমানে প্রেমও হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, প্রেমের পর বিবাহ পর্যন্ত হয়েছে, আমার কাছে সেই রিপোর্টও রয়েছে। আপনারা হয়তো কোনো নিউজ চ্যানেলে বা কোনো কিছুতে সে ব্যাপারে জানতে পারবেন। তো এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে এই চারটি রাশি অনলাইন অর্থাৎ ফেসবুক প্রেমে পড়তে চলেছে। কোন সেই চারটি রাশি তা আমি এক এক করে বলতে চলেছি। তার আগে আমি ছোট্ট করে আপনাদেরকে প্রেম নিয়ে বলি, আমি বেশি সময় নেব না আপনাদের কাছে। প্রেম, প্রেম এমন একটা জিনিস যে জিনিসটার জন্য প্রতিটি মানুষ ভিতর থেকে চায় যে আমার জীবনে প্রেম আসুক। যার জীবনে প্রেম নেই সেই একমাত্র বুঝে যে প্রেমের কতটা দাম, কিন্তু যার জীবনে প্রেম আছে সে কি করে বুঝবে যে প্রেমের কতটি দাম। তো আমরা প্রত্যেকেই চাই, সে ছেলে হোক কিংবা মেয়ে, যে আমার জন্য আমার একটি বয়ফ্রেন্ড থাকুক বা আমার একটি ভালো গার্লফ্রেন্ড থাকুক। যাদের জীবনে প্রেম নেই সেটি সিম কার্ডবিহীন মোবাইলের মতো বা ফুলহীন গাছের মতো বলতে পারি। তো এই এপ্রিল মাসে এই চারটি রাশি প্রেমে পড়তে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশির জাতক ও জাতিকারা প্রেমে পড়তে চলেছে। আপনারা ফেসবুক প্রেম অবশ্যই পড়বেন, ফেসবুক প্রেমে অবশ্যই পড়বেন এবং সাথে আপনারা প্রেম থেকে বিবাহ পর্যন্ত গড়াতে পারে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও কিন্তু প্রেমে পড়তে চলেছেন, আপনারাও এই ফেসবুকে প্রেমে পড়তে চলেছেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, কন্যা রাশির বেশিরভাগ কিন্তু মেয়ে হয়, আমি 75-80% মেয়ে হয় আমার নিজে দেখা আছে। তো কন্যা রাশির জাতক জাতক এবং জাতিকারা উভয়ই প্রেমে পড়তে চলেছে ফেসবুক থেকে, তো এই এপ্রিল মাসে অন্তত। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, মকর রাশির জাতক ও জাতিকারাও এই ফেসবুক প্রেমে পড়তে চলেছেন, আপনারাও অনলাইনে প্রেমের মাধ্যমে কথার আলাপের মাধ্যমে আপনারা প্রেমে হাবুডুবু খেতে চলেছেন। তো এই চারটি রাশি প্রেমে পড়তে চলেছে এপ্রিল মাসে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখনই একটি লাইক করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।